আসসালামু আলাইকুম ওয়া ববরকাত সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশ্ব জামাতি সংবাদ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হযরত মির্জা মসরুর আহমদ আয়দ তাআলা তালাবলাহ আজিজ কত শুক্রবার টেলফোড়ে অবস্থিত ইসলামাবাদের মসজিদে মুবারক হতে জুমার খুতবা প্রদান করেন প্রথমে থাকছে হুজুর আনোয়ার তাআলা তালাবাহ আজিজ প্রদত্ত জুমার খুতবা সারমর্ম আমাদের প্রাণপ্রিয় প্রিয়াম সৈদান হজরত আমিরুল মোমিন খালিফাদুল মুসাইল খামে সাইদাহুল্লাহ তালাবিনা জিজ আজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার একুশ ইসলামাবাদ চিলফার্ডের মসজিদে মুবারক থেকে প্রথম জুমার খুদ্ও হজরত উসমান রাজি আনহুর স্মৃতিচারণ অব্যাহত রাখেন এবং হজরত উসমান রাজি আ্লাহোর বিভিন্ন যুদ্ধাভিযান সম্পর্কে বর্ণনা তুলে ধরেন জাতুর রেখার যুদ্ধাভিযানে হজরত উসমান রাজে আনহু অংশগ্রহণ করতে পারেননি কেননা মহানবাসালাম তাকে মদিনার আমির নিযুক্ত করে গিয়েছিলেন এই অভিযানটিও নাজাদের বনু গাতফানের গোত্র বনু সালাবা ও বনু মহারিবের সাথে লড়াইয়ের জন্য মহানবী ইসলাম অগ্রসর হয়েছিলেন নাখাল নামক স্থানে পৌঁছে শত্রুদের বিরাট সৈন্যবাহিনীর সম্মুখীন হন মহানবী ইস্লী ইসলাম তবে সেখানেও লড়াই সংগঠিত হয়নি হজরত আবু মুসা আসারির বর্ণনা থেকে জানা যায় যে এই জুতাভিযানে হাঁটতে হাঁটতে তাদের পা ফেটে গিয়েছিল এবং তারা পায়ে কাপড়ের টুকরো জড়িয়ে নিয়েছিলেন যে জন্য এই অভিযানের নাম হয়েছিল গাজওয়া জাতুর রিকা এটি সপ্তম হিজড়িতে সংঘটিত হয়েছিল অষ্টম হিজড়িতে সংঘটিত মক্কা বিজয়ের সাথেও হজরত উসমানের নাম বিশেষভাবে জড়িয়ে রয়েছে মক্কা বিজয়ের দিন মহারবিসালাম চারজন পুরুষ ও দুজন নারী ছাড়া মক্কার সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সেই চারজন পুরুষ ছিল ইকরাম বিন আবু জাহাল আবদুল্লাহ বিন খাতল মুকিস বিন সুবাবা ও আবদুল্লাহ বিন সাদবিন আবিসারা আব্দুল্লাহ বিন খাতল ও মুকিস বিন সুবাবাকে হত্যা করা হয় ইকরামা মক্কা থেকে পালিয়ে গিয়েছিলেন কিন্তু তার স্ত্রী মহানব্বীসাল্লাহ ইসলামের কাছ থেকে তার জন্য ক্ষমা ও নিরাপত্তা চেয়ে নেন এতে এখানে ফিরে আসেন এবং মহানবীসাল্লাহ ইসলামের মহানুভবতায় আশ্চর্য হয়ে ইসলাম গ্রহণ করে অত্যন্ত নিষ্ঠাবান মুসলমানে পরিণত হন চতুর্থ ব্যক্তি আবদুল্লাহ বিন বিন আবিসারা প্রথমে মুসলমান ছিলেন এবং মহানবী মহানবীসাল্লাহ ইসলামের বহি লিপিবদ্ধকারীদের অন্যতম ছিলেন কিন্তু শয়তানি কুপ্ররোচনার কারণে তার মধ্যে মহানবী মহানবীলাামের বহি সম্পর্কে ভ্রান্ত ও মিথ্যা ধারণা সৃষ্টি হয় এবং মুরতাদ হয়ে গিয়ে তিনি মক্কাবাসীদের দলে যোগদান করেন মক্কাবিজয়ের দিন তিনি হজরত উসমান রাজেলা আহ্বানহুর আশ্রয় গ্রহণ করেন এবং হজরত উসমানের বাড়িতে গিয়ে আত্মগোপন করেন পরবর্তীতে হজরত উসমানের অনুরোধে এবং তার সম্মানার্থে মহানবিসুল ইসলাম তাকে ক্ষমা করে দেন এবং পুনরায় তার বয়াত গ্রহণ করেন নবম হিজরিতে সংঘটিত তাবুকের যুদ্ধের সময়েও হজরত উসমান রাজি আহ্বানহু বিশেষ সেবা করার সৌভাগ্য লাভ করেন তাবুকের যুদ্ধের জন্য মহানবসুল ইসলাম আর্থিক কুরবানির আহ্বান করলে হজরত উসমান তিনশো উট এবং দুশো সোনার মোহর ছাড়াও আরও প্রচুর পরিমাণ অর্থ কুরবানি করেন কোন বর্ণার মতে হজরত উসমান এক হাজার উট ও সত্তরটি ঘোড়া মুসলমান বাহিনীকে প্রদান করেছিলেন এবং তিনি এক হাজার সৈন্যের যাবতীয় ব্যয়ভার বহন করেছিলেন হজরত উসমানের এরূপ বিরল কুর্বানির কারণে মহরবীসলাম ঘোষণা দিয়েছিলেন যে এরপর থেকে হজরত উসমানের কোনো অপরাধ আর থাকবে না মহরবী সাল্লাম তার জন্য এই দোয়াও করেছিলেন যে হে আল্লাহ তুমি উসমানের প্রতি সন্তুষ্ট থেকো হজরত আউবকর এবং হজরত উসমান রাজিল্লাহ আনহুম বিভিন্ন সময়ে হজরত উসমানের পরামর্শ গ্রহণ করেছেন এবং তার কাছে পরামর্শ চেয়েছেন হজরত উসমান অত্যন্ত সুপরামর্শ তাদেরকে প্রদান করেছেন হজরত উমরের নির্দেশিত খিলাফত নির্বাচন কমিটির মাধ্যমে হজরত উসমানের খলিফা নির্বাচিত হওয়ার ঘটনাও হুজুর পুনরায় তুলে ধরেন হজরত উসমানের খিলাফতকালে মুসলমানরা যে বিস্তৃত অঞ্চল জয় করেছিল তারও আংশিক বর্ণনা হুজুর তুলে ধরেন তার খিলাফতকালে আলজেরিয়া মরক্কো আন্দালুসিয়া সাইপ্রাস তাবরিস্তান আর্মেনিয়া খোরাসান এমনকি ভারতবর্ষ পর্যন্ত ইসলামের বাণী বিস্তৃত হয়েছিল খোদ বা শেষ দিকে হুজুর পুনরায় পাকিস্তানের জন্য দোয়ার প্রতি সকলের মনোযোগ আকর্ষণ করেন সুধি দর্শক খলিফাতুল মুসির সম্পূর্ণ শোনার কোনো বিকল্প নেই সংবাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা কেবল এর সার সংক্ষেপ তুলে ধরার চেষ্টা করি এবার অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে নিউজিল্যান্ড আল্লাহতালার অশেষ ফজলে গত তেইশ জানুয়ারি দু একুশ নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল তাদের বত্রিশতম জলসা সালানা কোভিড নাইন্টিন মহামারীর মধ্যেও নিউজিল্যান্ডই একমাত্র দেশ যারা বার্ষিকী জলসা উদযাপনের সৌভাগ্য লাভ করেছে দিনব্যাপী এই মহতি জলসার বিভিন্ন প্রান্ত থেকে আগত মেহমানরা এতে যোগদান করে এখন থাকছে এর উপরে একটি বিস্তারিত প্রতিবেদন মহানাল্লার অপার অনুগ্রহে গত তেইশ জানুয়ারি দুই একুশ তারিখে অনুষ্ঠিত হয় আহমদিয়া মুসলিম জামাত নিউজিল্যান্ডের বত্রিশতম সালানা জলসা করোনার প্রভাবে বিশ্বের বিভিন্ন স্থানে এবার জামাতি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানাদি আয়োজন করা সম্ভব হয়নি কিন্তু নিউজিল্যান্ডে করোনা প্রকোপ না থাকায় সেখানে জামাত নিয়ম মেপে দিনব্যাপী জলসার আয়োজন করতে সক্ষম হয় এবছর বড় জায়গার জন্য অকল্যান্ডের অ্যালফ্রিস্টন কলেজকে স্থান হিসেবে নির্বাচন করা হয় পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে জলসার কার্যক্রম শুরু হয় চার অধিবেশনের এই জলসায় বক্তাগণ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যা জলসার মূল প্রতিপাদ্য বিষয়ে জাতিসমূহের ঐক্যকে কেন্দ্র করে নির্বাচন করা হয়েছে উদ্বোধনী বক্তব্যে নিউজিল্যান্ডের ন্যাশনাল আমির সাহেব এই মহামারীর মাঝেও জলসা করতে পারায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নিউজিল্যান্ড জামাতের জন্য এই সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন স্থানে যখন করোনার কারণে সমাবেশ নিষিদ্ধ তখন আল্লাহর বিশেষ অনুগ্রহে নিউজিল্যান্ড জামাত এই জলসার আয়োজনে সৌভাগ্য লাভ করছে দ্বিতীয় অধিবেশনে অনেক গুরুত্বপূর্ণ বিশেষ অতিথিবর্গ যোগদান করেন তাদের মাঝে সংসদ সদস্য সরকারি আমলা এবং বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দ্বিতীয় অধিবেশনের শুরুতেই সংসদ সদস্য প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন বক্তব্য প্রদান করেন যেই বিষয়বস্তু নিয়ে আজ এই সম্মেলনের আয়োজন করা হয়েছে তা দেখে বোঝা যায় বিশ্বজুড়ে শান্তি সংস্কৃতি ও বিশ্বাস নিয়ে পরস্পরের বোঝাপড়ার জন্য আপনারা কতটা ত্যাগ স্বীকার করতে পারেন আহমদিয়া মুসলিম জামাত নিউজিল্যান্ডের প্রধানকে তার সুযোগ্য নেতৃত্বের জন্য অভিনন্দন জানাচ্ছি প্রতি বছর আপনারা যে শান্তি সম্মেলনের আয়োজন করেন এবং আপনারা যাই করছেন তা শুধুমাত্র নিজেদের অনুসারীদের সেবার জন্য নয় বরং নিজেদের কাজের মাধ্যমে এই অটেরো অঞ্চলে শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠা করে চলেছেন সেজন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জলসায় মূল বক্তব্য উপস্থাপন করেন মৌলানা মুস্তানসের আহমদ কামার সাহেব মুরুবী সাহেব পবিত্র কুরান হাদিস ও রসুল সাল্লামের জীবনীর আলোকে জাতীয় ঐক্য সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণ উপস্থাপন করেন হজরত মির্জা মাসর আহমদ খলিফাতুল মাসি আল খামেসেন আজিজের উক্তি উপস্থাপন করে তিনি বলেন মদিনায় হিজরতের পর হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সেখানে থাকা ইহুদিদের সাথে শান্তি চুক্তি করেন যেখানে বলা ছিল মদিনায় বসবাসরত মুসলিম ও ইহুদিরা পরস্পরের প্রতি সহমর্মিতা ধৈর্য ও ন্যায় বিচারের মাধ্যমে একত্রে শান্তিতে বসবাস করবে এটি ছিল মানবাধিকার রক্ষায় অন্যতম সেরা একটি শান্তি চুক্তি যাতে পরস্পর বোঝাপড়ার মাধ্যমে বিভিন্ন ধর্ম ও এর অনুসারীরা মদিনায় শান্তিতে বসবাস করবে এই শান্তি চুক্তির ধারা অনুযায়ী প্রত্যেকে তার নিজ নিজ ধর্মবিশ্বাস অনুসারে ধর্ম পালনের সুযোগ পাবে এবং একে অন্যের বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন করবে বিশ্বাস ও বাক স্বাধীনতার কথা এই চুক্তি বা সনদে উল্লেখ করা হয়েছে অধিবেশন শেষে উপস্থিত অতিথিবৃন্দ জলসা সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন এখানে ঐক্য ও পরস্পর মিলেমিশে থাকার বিষয়ে আলোচনা হয়েছে যা বর্তমানের এই কঠিন সময়ে খুবই দরকার আজকের এই আলোচনা থেকে যে শিক্ষা আমরা পাই তা হল ঐক্যের জন্য আমাদের বুঝতে হবে সমাজে অনেক বৈষম্য রয়েছে আর তাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের চলতে হবে আর এর মাধ্যমে নিউজিল্যান্ডে আমরা সকলে নিরাপদ অনুভব করতে সক্ষম হব তবে আমাকে দারুণ অনুরিত করেছে তেলাওয়াতের বিষয়বস্তু দুর্দান্ত সব বক্তব্য ছিল বিশেষত সংসদ সদস্যদের বক্তব্য এটি আরও একবার প্রমাণ করে যে নিউজিল্যান্ডে আমরা কতটা নিরাপদ এখানে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য দেশটির সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে সমাপনী অধিবেশনে মিশনারি ইনচার্জ মাওলানা শফিকুর রহমান সাহেব খোদার প্রয়োজনীয়তা এবং খোদার মুখাপেক্ষিতার বিষয়ে বক্তব্য প্রদান করেন আমরা যারা আস্তিক তাদের আল্লাহর মুখাপেক্ষী হয়ে থাকাটা খুবই জরুরি কেননা আল্লাহর ইবাদত করাই আমাদের জীবনের মূল লক্ষ্য সুতরাং আল্লাহ সমীপে নিজেকে সঁপে দেয় আমাদের কাজ সৃষ্টিকর্তার কাছে নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার আগ পর্যন্ত আমাদের জীবনের লক্ষ্য পূরণ হবে না নিউজিল্যান্ড জামাতে ন্যাশনাল আমির বশির খান সাহেব সমাপনী বক্তব্য প্রদান করেন ও দোয়ার মাধ্যমে জলসার কার্যক্রম সমাপ্ত হয় আলহামদুলিল্লাহ প্রায় পাঁচশো জনের উপস্থিতিতে জলসা খুবই ভালোভাবে সম্পন্ন হয়েছে নিউজিল্যান্ডই একমাত্র জামাত যারা মহান আল্লাহর অপার অনুগ্রহে এমন পরিস্থিতিতেও জলসা করতে সমর্থ হয়েছে আহমদিয়া মুসলিম জামাত নিউজিল্যান্ড আগামী বছরের জলসার পরিকল্পনা করছে এবং দোয়া করছে যেন বিশ্বের অন্যান্য দেশের জামাতের সদস্যরাও তাদের নিজ নিজ অনুষ্ঠানে যোগদানে সমর্থ হয় আর থাকছে জার্মানি ডেস্ক হতে প্রাপ্ত একটি সংবাদ মুজলিস খুদ্দামুল আহমদিয়া জার্মানি বিগত তেরো বছর ধরে জাতীয় তবলিক সম্মেলনের আয়োজন করে আসছে সাম্প্রতিক মহামারীর কারণে যা এবার অনলাইনে সম্পন্ন হয়েছে এ সম্পর্কিত থাকছে একটি ডেস্ক রিপোর্ট গত তেরো বছর যাবৎ মসজিষ খুদ্দামুল আহমদিয়া জার্মানি বছরের শেষে একবার জাতীয় তবলিগি সেমিনারের আয়োজন করে আসছে বেশ দ্রুত এটি জার্মানের খাদিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হল খাদেমদের প্রশিক্ষিত করা এর ফলে নিজেরা জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অন্যদের জানাতে পারবে এবং তবলিগের পদ্ধতি রপ্ত করতে পারবে সেটি করার জন্য তাদের জ্ঞান এবং যুক্তি উপস্থাপনের পদ্ধতি জানা আবশ্যক কিন্তু দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসে এমন সেমিনার করা সম্ভব ছিল না করোনা মহামারীর কারণে বিশ্বে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি হওয়ায় জাতীয় তবলিগি সেমিনার ডিজিটালি অনুষ্ঠিত হচ্ছে প্রযুক্তি নির্ভর সেমিনার আয়োজন করা কোনো সহজ বিষয় নয় তবলিগি সেমিনারের মাত্র এক সপ্তাহ আগে খাদেমদের আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ায় সেখানে অনেকগুলো সমস্যা দূর করা সম্ভব হয়েছে আমাদের প্রধান লক্ষ্য খাদেনদের প্রশিক্ষণ যার মাধ্যমে তারা জ্ঞান অর্জন করবে এবং ইসলামের শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য ভূমিকা রাখতে পারবে সেজন্য কারিগরি চ্যালেঞ্জের পাশাপাশি আমাদের দুশ্চিন্তার একটি বড় কারণ ছিল তবলিগি সেমিনারের পরিবেশ তৈরি করা সবাই ল্যাপটপ নিয়ে আমাদের সাথে যুক্ত হলে সবচেয়ে ভালো হতো খাদেমদের বেশি সুযোগ দেওয়ার জন্য আমরা সময় নির্ধারণ করে নিয়েছিলাম তবে আমি সকলকে বলেছি হুজুর আয়দাহুল্লাহতালা বেনাসরিহল আজিজের কাছে চিঠি লেখার জন্য এবং দোয়া চাওয়ার জন্য কেননা কেবল এর মাধ্যমেই তবলিগের সফলতা আসতে পারে অনুষ্ঠানের শুরুতে একটু দুশ্চিন্তা থাকলেও বেশি বেশি দোয়ার ফলে খাদেমগঞ্জ সঠিক সময়ে এই ভিডিও কনফারেন্সে যুক্ত হয় উক্ত সেমিনারে দেশ ও দেশের বাইরে থেকে মজার মজার উপস্থাপনা পরিবেশন করা হয় খাদেমগণ অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন যেভাবে এখানে তবলিক করতে শেখানো হয়েছে তা বেশ সহজ কিন্তু কার্যকর আমি কয়েকদিনের মধ্যেই এই পদ্ধতি আয়ত্তে এনে সহজেই তবলিক শুরু করতে পারব ইব্রাহিম ইখলাব সাহেবের সাথে হওয়া অধিবেশনটি আমি বিশেষভাবে স্মরণ করতে চাই সেখানে তিনি তার নিজের করোনায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা বলেছেন এর মাধ্যমে আমরা জানতে পেরেছি কিভাবে হুজুর আমাদের সকলের জন্য দোয়া করেন এবং আল্লাহ আমাদের প্রতি তার দোয়ার মাধ্যমে কতটা প্রশান্তি দান করেছেন আসলে শুধু ইসলামের শিক্ষা প্রচারের উদ্দেশ্যেই এই সেমিনার নয় বরং এই সেমিনারে শিক্ষাগুলো নিজেদের মাঝে ধারণের মাধ্যমে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা আমাদের সকলের জন্য আবশ্যক আধ্যাত্মিকতার সঙ্গে জাগতিক বিষয় নিয়ে এই সেমিনারে দুর্দান্ত সব আলোচনা আমাকে সবচাইতে আকৃষ্ট করেছে উদাহরণস্বরূপ বর্ণবাদ খেলাধুলা ও অর্থনীতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি জানা আমার জন্য ছিল মজার অভিজ্ঞতা দোয়ার মাধ্যমে অনুষ্ঠানে সার্বিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয় দেখু নে নাপা আর এরই সাথে শেষ হচ্ছে আজকে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ থাকলে আপনারা আমাদের লিখতে পারেন জামাত নিউজ অ্যাট এম টি এ ডট টিভি এ ঠিকানায় সবাইকে আবারো শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরাহমতুল্লা হে বা বরাকাতহু